আমরা অজু ভঙ্গ হয়ে যাই বিষয়টা জানি, কিন্তু শতকরা 99% মানুষ তারা কিন্তু জানে না যে ঈমান কি কি কারণে ভেঙে যায়। আর আমাদের দেশে যদি বড় বড় হুজুরকে বলে বলছে না ঈমান কম বেশি হয় না, কেন কম বেশি হয় না? যে আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি মাজহাবের অনুসারী, আর হানাফি মাজহাবে ঈমান কম বেশি হয় না, এটাও ওই মুরজিয়া আকিদার অন্তর্ভুক্ত। কিন্তু কোরআন হাদিসের আলোকে ঈমান কিন্তু কম বেশি হয়। ঈমানের রুকন ছয়টি, কয়টি রুকন? সেটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য মূল হলো ঈমান। ঈমান গ্রহণ করলেই শুধু হবে না, বরং ঈমানকে টিকে রাখতে হবে মৃত্যু পর্যন্ত, যেন ঈমানের সাথে কোনো শিরিক মিশ্রিত না হয়। ঈমান থাকলে জান্নাতে যাবেন, আর ঈমান না থাকলে নিশ্চিত জাহান্নাম। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن جابر بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به دخل النار. متفق عليه. ওয়ুরুল জাওয়া ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত বাংলাভাষী মুসলিম ভাইরা, আজকের আলোচ্য বিষয় ইমানের পরিচয় এবং ইমান ভঙ্গের কারণ। বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে ঈমান এটাই হলো মেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো এই অবস্থায় সে কারোর সাথে কোনো শিরিক করে নাই, কোনো শিরকি কর্মকাণ্ড করে নাই, এ অবস্থায় মারা গেছে। শিরিক করে নাই মানে সে কি কোনো গুনাহ করে নাই? গুনাহ করেছে, কিন্তু ওই গুনার মধ্যে কি নাই? শিরিক নেই। দাখল আল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। ওয়ামান লাকিয়াল্লাহ ইউশরিক বিল্লাহি শাইআন, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো তার মানে কি মারা গেল? মরার পরেই তো তার সাথে আল্লাহর হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো এই অবস্থায় ইউশরিক বিল্লাহি শাইআন, সে আল্লাহর সাথে কাউকে শরিক করেছে, দাখাল আল্লাহ, সে নিশ্চিত জাহান্নাম। বুখারি এবং মুসলিম হাদিস। বিষয়টা গুরুত্ব এই জন্য বললাম যে আমরা সাধারণত মুসলিম যারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে জন্মসূত্রেই মুসলমান বানিয়েছে আলহামদুলিল্লাহ, যদিও পৃথিবীতে যত নবজাতক সন্তান আসে সে মুসলমানের সন্তান হোক অথবা অমুসলিমের সন্তান হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক মৌলুদ যে নবজাতক সন্তান দুনিয়ায় আসে ইউলাদ আলাল ফিতরাহ, তাকে জন্ম দেওয়া হয় ফিতরাতের উপর। ফিতরাতাল্লাহিল্লাতি
فطر الناس عليها আল্লাহর ওই ফিতরাত যেই ফিতরাতুর আল্লাহ পাক সৃষ্টি করেন সেটা কি দ্বীনে ইসলাম সঠিক দ্বীন নিয়েই কিন্তু সব সন্তান দুনিয়াতে আসে আর ওই শিশু সন্তানকে ঈমান দানকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তো অবুজ তার কাছে কোনো বুঝ নেই কিন্তু সে তো নিঃশ্বাস নেয় নিঃশ্বাস নেয় সে রূহ পেয়েছে না এই রূহ তাকে কে দিয়েছে জি এই সন্তান জানে এই রূহ দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়টা ধারণা আছে কিন্তু ওটা আমরা বুঝি না তাই রাসূল বলছেন প্রত্যেক সন্তান হোক সে মুসলমানের সন্তান হোক বেনামাজির সন্তান অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিক যত ধর্ম আছে যার ঘরে সন্তান আসুক সবাই কিন্তু ইসলাম দিন নিয়ে আসে কেন আসে এই পৃথিবীর মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে অমুসলিম তুমি আল্লাহর প্রতি ঈমান আনো বা না বিশ্বাস করো বা না করো তোমার স্রষ্টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে কোনো সন্দেহের অবকাশ নেই এতে কোনো সন্দেহের অবকাশ আছে তিনি তোমার সৃষ্টিকারী এবং এই পৃথিবী আসমান ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তোমাদের রব তো তিনি যিনি সাত আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি তো তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু দেখছো সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম হে মানুষ তোমরা ইবাদত করো ওই আল্লাহর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ইয়া আইয়ুহান নাস বলতে সকল মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে মুমিন নাস মানে সকল মানুষ তাহলে সৃষ্টিকর্তাকে আল্লাহ অতএব তিনি ওই মায়ের রেহেমে যে সন্তান তিনি দান করেছেন এবং তিনি তাকে ইমানে দূরে প্রেরণ করেছেন কিন্তু কি হয় ফা আবাওয়াহু ইউহাউউদানিহি ওয়াইরাসসিরানিহি ওয়ায়ুমাজ্জিসানিহি কিন্তু ওই শিশু সন্তান যেই পিতামাতার কোলে মানুষ হয় যার কাছে সে লালন পালন হয় সে তার পিতামাতার ধর্ম অনুপাতে বড় হয়ে তার ধর্মের অনুসারে হয়ে যায় ফা আবাওয়াহু ইউহাউউদানিহি পিতামাতা যদি ইহুদি হয় সন্তানকে মুসলমান হবে ওয়ায়ুনাসসিরানিহি পিতামাতা যদি খ্রিস্টান হয় সন্তান অটোমেটিক খ্রিস্টান ওয়ায়ুমাজ্জিসানিহি পিতামাতা অগ্নি পূজারি হিন্দু বৌদ্ধ অটোমেটিক হ্যাঁ পিতামাতা মুসলমান সে মুসলমান আমরা কি গবেষণা করে মুসলমান হয়েছি আমাদের পিতামাতা মুসলিম ছিলেন আমরা ছোটবেলা থেকে পিতামাতাদেরকে যেভাবে দেখেছি প্রতিবেশীকে যেভাবে দেখেছি অটোমেটিক আমরা এই ইসলামের নিয়ামত আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারেননি এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ কারণ এই পৃথিবীতে অমুসলিমদের সংখ্যা কম না অনেক বেশি আবার তাদের মেধা যে কম তা না তাদের যে দুনিয়াবী শিক্ষা দুনিয়াবী জ্ঞান তাদের যে কম আছে তা না আমাদের চাইতে অনেক বেশি কিন্তু আল্লাহ পাক তাদেরকে ইমানের দৌলত দেয় নাই আমরা কি জানলাম ইমান থাকলে জান্নাতে যাবেন আর ইমান না থাকলে নিশ্চিত জাহান্নাম তাহলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক একটা অনুগ্রহ করেছে যে আমরা লাইনের উপরে আছি জন্মসূত্রে ঠিক আছে আচ্ছা আমরা যারা জন্মসূত্রে মুসলমান আবার এর মধ্যে কিছু এমন মুসলিম আছে যাদের সংখ্যা খুবই কম যে তারা অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করার পরেও ইসলামের সৌন্দর্য দেখে বা আল্লাহ পাক তাদেরকে ইসলামের জন্য সিলেক্ট করার পর তারা তাদের ধর্ম ছেড়ে ইসলামের মধ্যে প্রবেশ করে কালেমা পড়ে আছে এরকম লোক আছে না আছে যদিও সংখ্যা কম এখন যেটা মূল সাবজেক্ট সেটা হলো এই আমরা যারা জন্মসূত্রে মুসলমান এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে সেটা হলো জন্মসূত্রে মুসলমান কথা বুঝতে পারছেন জন্ম তো আমি ইচ্ছা করে আমি আমার আব্বার ঘরে জন্ম নেই নেই আল্লাহ আমাকে আমার আব্বার ঘরে জন্ম দিয়েছে
আপনাকে আপনার আব্বার ঘরে, আপনাকে আপনার ঘরে, আমাকে বাংলাদেশে দিয়েছি, ওকে ইন্ডিয়ায় দিয়েছি, একে পাকিস্তানে দিয়েছি, একে আমেরিকায় দিয়েছি, এটা কে দিয়েছি? আল্লাহ ইখতিয়ার করেছে, আল্লাহ পাক করেছে। এখানে আমার নিজস্ব কর্তৃত্ব আছে, কিন্তু মানুষ কি করে জানেন? মানুষের একটা স্বভাব, সেটা হলেই যে যে ধর্মে অথবা যে যে পরিবেশে যে যেই আকিদায়, ভালো করে বুঝেন, যে যেই আকিদায়, যে যে মাজহাবে, যে যে তরিকায় জন্মসূত্রে পরিবেশ পেয়েছে, সে কিন্তু সহজে সেটা ছাড়তে পারে না। পারে কি? একটা হিন্দুকে আপনি যতই বুঝান যে তোমার ধর্ম বাতিল, সে কি মেনে নেবে সহজে? কিন্তু সে যে বাতিল এতে কোনো সন্দেহ আছে? একটা খ্রিস্টান, আজকে ইহুদি, ইহুদি মুসলমানরা যেন ফিলিস্তিন মানে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যেন মুসলমান না থাকে, তারা বলে এটা আমাদের, এটা বানাইছে সুলাইমান আলাইহিস সালাম আমাদের নবী। তারা দাবি করে কি? দাউদ আলাইহিস সালাম আমাদের নবী, সুলাইমান আলাইহিস সালাম আমাদের নবী, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী। হ্যাঁ, তারাও কিন্তু ধর্মের একটা সূত্র ধরে আছে, যদিও তারা বাতিল, যদিও তারা কি বাতিল আমাদের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা চলবে না। কারণ যখন একটা ধর্ম পৃথিবীতে চলে, চলমান, আর তারপরে যখন আর একটা নবী চলে আসে, তখন আগে ধর্মটা বাতিল হয়ে যায় অটোমেটিক, আল্লাহ আমাকে বাতিল করে দেন, আপনি পরেরটার উপর ইমান নিয়ে আসতে হবে। এজন্য যে সমস্ত খ্রিস্টানরা এখন ঈসা আলাইহিস সালামের অনুসারী, স্বয়ং ঈসা আলাইহিস সালাম আবার কিয়ামতের পরে দুনিয়া আসবেন, তিনিও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়া আসবেন, নবী হিসাবে আসবেন না। তার মানে কি? তার মানে হলেই সকলকেই শেষ নবীর প্রতি ইমান আনতে হবে। কিন্তু খ্রিস্টানরা তারা এটা গ্রহণ করে নাই, লাস্টের নবীকে উপর তারা ইমান আনে নাই। ইহুদিরা তারাও তাদের নবীর উপরই ইমান এনে ওই পর্যন্ত ক্ষান্ত আছে। শুধু তাই না, তাদের মধ্যে যারা জটিল সেটা হলেই যে আসল ধর্ম যেটা আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপর অবতরণ করেছিলেন, ইনজিল জাবুর, হ্যাঁ, ওরা কিন্তু সেটাকে পরিবর্তন করেছে, তাওরাত, তাওরাতকে তারা কি করেছে? পরিবর্তন করেছে। তার মানে আসল অরিজিনাল ইহুদি দিন তাদের কাছে নাই। যদি ধর্মের কিতাবটাই চেঞ্জ করে দেন তাহলে ধর্ম ঠিক থাকে? খ্রিস্টান যারা এখন দাবি করে, তারা কি ওই ইঞ্জিনই মানে, মানে যে ইঞ্জিন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের অবতরণ করেছিলেন? না, তারা তার মধ্যে পরিবর্তন করেছে। অর্থাৎ তারা যে দাবি করছে, তারা পূর্বের নবীর প্রতি ইমান এনেছে, তারা তাকে বিশ্বাস করে, এটাও তাদের মুখের দাবি মাত্র, মুখের দাবি মাত্র। আমার কথা বুঝে আসতেছে? বাস্তবতার সাথে কোনো মিল নাই। কিন্তু তারপরেও তারা কি নিজেকে বাতিল মনে করে? কোনো ইহুদিকে আপনি বলেন যে তোমার এই ধর্ম চলবে না, এটা বাতিল, তুমি যত সৎ আমল করো আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না, কি সহজে মেনে নিবে? খ্রিস্টান সহজে মেনে নিবে? কিন্তু তারা যে খ্রিস্টান হয়েছে, নিজের ইচ্ছায় হয়েছে নাকি আল্লাহ তাদের জন্ম দিয়েছে ওখানে, বলেন? আচ্ছা, এটা হলো মুসলিম আর অমুসলিমদের কথা। আমরা যারা মুসলমান, আমাদের মধ্যেও কি বিভ্রান্তর কোনো কমি আছে? ইমানের ব্যাখ্যার বিভ্রান্তের কোনো কমি আছে? একেবারে। কেউ শিরককে তাওহিদ বলছে, আবার কেউ তাওহিদকে শিরিক বলছে, কেউ ইমানকে কুফুর বলছে, আবার কেউ কুফুরকে ইমান বলছে। যে যেখানে জন্মসূত্রে পেয়েছে সে কিন্তু সর্ব অবস্থায় ওটাকেই ধরে রাখার চেষ্টা করছে, ওটাকেই ধরে রাখার চেষ্টা করতেছে। কথা বুঝতে পারছেন তো? কিন্তু শোনেন, আল্লাহ পাক বলেছেন সূরায়ে আনআম, সূরায়ে আনআমের 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছো, জন্মসূত্রে হোক অথবা কালেমা পড়ে যদি ইমান এনে থাকো, শোনো, ইমান গ্রহণ করেছো বলেই যে তুমি মৃত্যু পর্যন্ত মুমিন এমনটা না। আল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ইমান আনার পর ইমানের সাথে জুলুম মিশ্রিত করেনি। কি করে নাই? জুলুম, কি শব্দ আছে এটা? জুলুম। ইমান এনেছে, আলহামদুলিল্লাহ, জন্মসূত্রে ইমান পেয়েছি, কিন্তু শোনো, যদি তোমার ইমানের সাথে কোনোভাবে মৃত্যু পর্যন্ত তোমাকে সতর্ক থাকতে হবে, সেটা কি?
লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তার ঈমানের সাথে যেন জুলুম যেন মিশ্রিত না হয়। জুলুম কি? কাউকে কাজে নিয়েছি, টাকা বেতন না দেয়, তারপরে জুলুম হয় না? অন্যায়ভাবে চর মারলে জুলুম হয় না? কারোর কথা অবিচার করলে জুলুম হয় না? এখানে জুলুমের অর্থ কি? ওই জুলুম, সেই জুলুম তো সব মানুষই করে থাকে কম বেশি। এখানে জুলুম মানে হলে আল্লাহর সাথে শিরিক করা। ইন্না শিরকালা জুলমুন আজিম, আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় জুলুম। এর চেয়ে বড় কোনো পৃথিবীতে জুলুম পাপ অন্যায় কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ বলছে, এখন তর্জমাটা আবার শোনেন, হে ইমানদারগণ, যারা ইমান এনেছ, যদি মৃত্যু পর্যন্ত তোমার ইমানের সাথে শিরিক মিশ্রিত না করতে পারো, যে করবে না, উলাইকা লাহুমুল আমন, মূলত ওই ব্যক্তি নিরাপদে থাকবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই মূলত হেদায়েত প্রাপ্ত হবে। ভাই আয়াতটা বুঝে আসছে? এই আয়াত দ্বারা কি বোঝা গেল? যে আমি জন্মসূত্রে মুসলিম, মমিন, আমি নিশ্চিত বসে আছি, আমি মমিন, কিন্তু আপনি কিন্তু জানেন না যে ইমানও নষ্ট হয়ে যায়। ইমানও কি যায়? নষ্ট হয়ে যায়। এই সাবজেক্ট কি কোনোদিন শুনেছেন, ইমান নষ্ট হয়? এটাকে আমরা কোনোদিন উপলব্ধি করি? আপনি কাউকে জিজ্ঞেস করেছেন যে আমার ইমান ঠিক আছে কিনা? আচ্ছা, অজু আপনি করেছেন, অজু করার পর কিছু এমন কর্ম আছেন যে কর্মগুলো যদি হয়ে যায়, অজু করেছেন আপনার গভীর ঘুম এসেছে, আপনার অজুকে আছে? অজু করার পর আপনার বায়ু চলে গেছে, আপনার কি অজু আছে? এই সাবজেক্টটা আপনি জানেন, আপনার পড়া আছে, যে এই কারণে অজু ভেঙে যায়, এজন্য আপনি বলছেন অজু ভেঙে আছে। আচ্ছা বলেন দেখি, যে বেচারা জানে না, আপনারাও জানেন না, উটের গোস্ত খালে কি অজু ভেঙে যায়? আপনি বলছেন ভেঙে যায়। আর এই প্রশ্ন যদি বাংলাদেশে একেবারে বড় থেকে বড় মাদ্রাসায় করেন, হাটাদের মাদ্রাসায় করেন, পটিয়া মাদ্রাসায় বলেন যে উটের গোস্ত খেলে কি অজু ভেঙে, সবাই বলবে ভাঙে না, সবাই কেলই ভাঙে না। কেন ভাঙে না? তারা একটা মাঝহাবের অনুসারী, হানাফি মাঝহাব, আর হানাফি মাঝহাবে উটের গোস্ত খেলে অজু ভাঙার বিষয়টা নাই, অজু ভঙ্গের কারণের মধ্যে এটা উল্লেখ করা হয় নাই। কথা বুঝে আসলো? তার মানে যে এই হাদিসটা জানে, আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আগুনে পাকানো ছাগলের গোস্ত খাই তাহলে কি আমার অজু ভাঙবে? বলছে না। আচ্ছা, আমি যদি আগুনে পাকানো উটের গোস্ত খাই তাহলে অজু ভাঙবে? হ্যাঁ। কথা বুঝতে পারলাম? যিনি এই হাদিস বুঝেছেন, উনি এই হাদিসের উপর আমল করতে যে তার কাছে উটের গোস্ত খেলে অজু ভেঙে যায়, তাহলে যে ব্যক্তি এটা জানবে তাহলে ওটার গোস্ত খেয়ে অজু করবে, আর যে বেচারা জানে না সে কি অজু করতে যাবে? আমি যে কথাটি বুঝাতে চাচ্ছি, আমরা অজু ভঙ্গ হয়ে যায় বিষয়টা জানি, কিন্তু শতকরা 99% মানুষ তারা কিন্তু জানে না যে ইমান কি কি কারণে ভেঙে যায়। কথা বুঝতে পারলাম? আজকে সাবজেক্টে বলছিলাম ইমানের পরিচয় এবং ইমান ভঙ্গের কারণ। তাহলে ইমানের পরিচয় আমরা একটা পারলাম, সেটা হলেই দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য মূল হলো ইমান, মূল হলো কি? আর আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হলেই ইমান গ্রহণ করলেই শুধু হবে না, বরং ইমানকে টিকে রাখতে হবে মৃত্যু পর্যন্ত, যেন ইমানের সাথে কোনো শিরিক মিশ্রিত না হয়। এখন এই দুটা জিনিস বুঝেছিল? জি। এখন আমরা প্রথমে জানি আসলে ইমান জিনিসটা কি, ইমান জিনিসটা কি? ইমান, ইমান এটা একটা আরবি শব্দ। এটা কি আরবি শব্দ? এই শব্দের মূল ধাতু যেটা, মূল শব্দ যেটা, সেটা হলো আল আমন। কি শব্দ? আমন, হামজা মিম নুন, আমন। আর আমন মানে কি জানেন? আমন মানে নিরাপত্তা। আমন মানে কি? নিরাপত্তা, নিরাপত্তা। যেমন আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমি প্রথম ঘর তৈরি করেছি বাইতুল্লাহ, এই পৃথিবীর ইবাদতের জন্য প্রথম মসজিদ তৈরি হয়েছে, সেই মসজিদের নাম কি? কাবা। কি নাম?
বাইতুল্লাহ কে তৈরি করেছে এটা নিয়ে যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে সুস্পষ্ট ওইভাবে দলিল পাওয়া যায় না যে কে তৈরি করেছে কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে প্রথম তৈরি হয়েছে বাইতুল্লাহ কাবা ঘর এরপরে তৈরি হয়েছে বাইতুল মুকদ্দাস যে রাসূল জিজ্ঞাসা করা হয়েছে এই দুই মসজিদের মাঝে ব্যবধান কত ছিল আর বাইনা সানা 40 বছর ঠিক আছে তো এটা অনেক সূত্রে ইসরায়েলি বর্ণনা থেকে পাওয়া যায় যে এটা প্রথম কে তৈরি করেছে আদম আলাইহিস সালাম তারপরে ফেরেশতা কারো কথা আদম আলাইহিস সালাম এরপরে সেটা আবার পুনর নির্মাণ করেছেন কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম আর বাইতুল মুকদ্দাসকে সুলাইমান আলাইহিস সালাম যাই হোক আল্লাহ বলেন প্রথম মসজিদ সেটা হলো কাবা বাইতুল্লাহ উদি আলিন নাস লাল্লাদি বি মক্কা যে ঘরটি কোথায় আছে মক্কায় কত অবস্থান আছে মুবারাকাও সেই মসজিদটি বরকতপূর্ণ মসজিদ মসজিদটি কি বরকতপূর্ণ পৃথিবীতে এর চেয়ে বেশি বরকতপূর্ণ পৃথিবীতে আর কোনো জায়গা নেই যেখানে এক অক্ত সালাত আদায় করলে এক লাখের অধিক সওয়াব আল্লাহ বলেছেন ফিহি আয়াতু বাইনাত সেখানে সুস্পষ্ট নিদর্শন রয়েছে মাকামু ইব্রাহিম মাকামে ইব্রাহিম রয়েছে মানে ইব্রাহিম সালাম যেখানে দাঁড়িয়ে কাবা ঘরের দেওয়াল নির্মাণ করেছিলেন এরপর আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে নিরাপদে চলে গেল সে যেই হোক না কেন মসজিদে কোনো রক্তপাত ঘটানো যায় না সেখানে কাউকে হত্যা করা হবে না কাউকে মারা হবে না একমাত্র দিনের কারণে তো ওই মসজিদে ঢোকা মানে নিরাপদ মানে কি নিরাপদ এখানে শব্দটা কি এসেছে আমন কি শব্দ এসেছে ওয়া আমানাহুম মিন খৌফ আল্লাহ পাক কুরাইশদেরকে বাইতুল্লাহর খেদমত করার কারণে আল্লাহ পাক তাদেরকে সকল ধরনের ভয় ভীতি থেকে আমানাহুম আমন দিয়েছে মানে নিরাপত্তা দিয়েছে তাহলে ইমানের মূল ধাতু মূল শব্দটা হলো আমন আমন মানে কি নিরাপদ আমন মানে কি নিরাপদ আর এই আমনটা যখন আল ইমান হয় কি হয় ইমান শব্দ যখন রূপান্তরিত হয় তখন সেই শব্দের অর্থ হয় আত্তাসদিক বিশ্বাস করা কি অর্থ হয় বিশ্বাস করা আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেছেন ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহইল মাউত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহকে কাকে বললেন আল্লাহকে রব্বি হে আমার রব আরিনি কাইফা তুহইল মাউত ইব্রাহিম আলাইহিস সালাম নবী বলছেন আল্লাহকে আল্লাহ তুমি বলেছো যে মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত করা হবে মানুষদেরকে আচ্ছা আমি একটু দেখতে চাই তুমি কিভাবে একটা মৃত জিনিসকে নতুন করে আবার তৈরি করবে এটা কে বলছেন ইব্রাহিম সালাম বলছেন আরিনি আল্লাহ তুমি আমাকে একটু দেখাও আল্লাহ কি বললেন আওয়ালাম তুমিন তোমার বিশ্বাস নেই কি বললেন এখানে শব্দটা কিন্তু ইমান শব্দটা কি ইমান মানে তুমি বিশ্বাস করো না তাহলে এখানে ইমান শব্দ অর্থ কি বিশ্বাস ইব্রাহিম সালাম কি বললেন বলছেন আমি বিশ্বাস করি ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি আমার মনের বিশ্বাসটা আরও বেশি বৃদ্ধি করার জন্য সচক মানে বিল আইন আমি সচককে একটু দেখতে চাই যে কীভাবে তুমি তৈরি করো এর আগে কিসা আছে তুমি চারটা পাখি নিয়ে আসো জবাই করে বিভিন্ন পাহাড়ে সেটাকে মানে রেখে আসো রাখার পর ডাকো এতই দেখে সায়া দেখো তোমার কাছে সেই পাখিগুলি দৌড়ে আসবে এমনটাই ঘটেছে ইব্রাহিম সালাম দেখেছেন আমি এখানে একটা বলা অর্থ হলেই ইমানের শব্দ একটা হলো আমন মূল ধাতু থেকে আর ইমান শব্দের অর্থ আত্তাসদিক বিশ্বাস করা ঠিক আছে ইমান আর ইসলামের মধ্যে কোনো পার্থক্য আছে কি জি আল ইসলাম মানে একটু খেয়াল করেন আল ইসলাম শব্দের অর্থ আল ইস্তিসলাম আত্মসমর্পণ করা আত্মসমর্পণ প্রথমেই ইসলাম সত্য ইসলাম কি সত্য ধর্ম এটা আমি মেনে নিলাম বিশ্বাস করলাম হ্যাঁ এই বিশ্বাস নিয়ে যখন তুমি আসো তখন তোমাকে বলা হবে তুমি কালেমা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এই কালেমা পড়লেন এটা হলো ইসলামের প্রথম রুকুন এই কালেমা পড়ার সাথে সাথে আপনাকে আরও চারটা কাজ করতে হবে সেটা কি
ইকামাতুস সালাহ, এখন ফরজ সালাত মানে সালাতের সময় হলে নামাজের সময় হলে তোমাকে সালাত পড়তে হবে। ইতা ইজ যাকাত, তোমার উপর যাকাত যদি নেশাব পরিমাণ থাকে তাহলে যাকাত আদায় করতে হবে। সওমে রমাদান, রমজানের মাস আসলে রোজা রাখতে হবে। ওয়াল ওয়াহাদ ওয়াল হাজ্জি বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ করতে হবে। ইনিস্তাকাতা ইলাইহি সাবিলা, যদি বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য তুমি রাখে। এটা হলো আরকানুল ইসলাম, ইসলামের পাঁচটা রুকুন। ইসলামের পাঁচটা কি রুকুন? তাহলে ইসলাম বোঝা গেল কি? কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ। ইমান কি? ইমানের রুকুন কি? ইমানের রুকুন ছয়টি, কয়টি রুকুন? সেটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তার আল্লাহর প্রতি ইমান, রসুলের প্রতি ইমান, ফেরেশতার প্রতি ইমান, আল্লাহর কিতাবের প্রতি ইমান, এরপরে আখিরাতের প্রতি ইমান, তাকদীরের প্রতি ইমান। তাহলে ইসলাম আর ইমান কি একই হলো? ইসলামে মানুষ প্রথমে প্রবেশ করে, কি করে? প্রবেশ করে যখন সে সালাত করে, যাকাত দেয়, সওম রাখে, হজ করে, আস্তে আস্তে তার ভিতরে ইমান বৃদ্ধি পায়। ইমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস গভীর হয়ে যায়, ফেরেশতার প্রতি বিশ্বাস গভীর হয়ে যায়, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস গভীর হয়ে যায়, তখন সে ইসলামের স্তর থেকে উপরের স্তরে চলে আসে, তখন মুমিন হয়ে যায়। মুসলিম কি হয়ে যায়? মুমিন হয়ে যায়। একজন গ্রাম্য ব্যক্তি এসে বলছে কয়লাতিল আরাবু আমান্না, সূরা হুজুরাত। একজন গ্রাম্য ব্যক্তি এসে বলছেন আমি ইমান এনেছি। আল্লাহ কি বলছেন? কুল্লাম তুমিনু, তুমি কেবল ইসলাম আনলে, তুমি ইমান আনো নাই। ওলাকিন কুলু আসলাম না, তুমি এটা বলো না যে আমি মুমিন হয়েছি, বলো আমি মুসলিম হয়েছি। কি হয়েছি? মুসলিম। এই জন্য মুসলিম আর মুমিনের মধ্যে পার্থক্য আছে, ইসলাম আর ইমানের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমরা ইমানের অর্থ জানলাম এবং ইসলাম এবং ইমানের রুকুন সেটাও জানলাম, ঠিক আছে ভাই? এখন শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইমান কাকে বলে? শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইমান কাকে বলে এটা জানা জরুরি না? জরুরি না। আপনি মুমিন, কিন্তু মুমিন আপনি কিসের ভিত্তিতে, আপনি কিছু বোঝেন? জি, শরীয়ত দৃষ্টিকোণ থেকে তিনটা জিনিসের প্রতি ইমান আনতে হবে। কয়টা জিনিস? একটা হলেই ইকরার বিল লিসান, যে ইমানের ইসলামের কালেমা আছে এটা মুখে বলতে হবে, লাজে ইকরার মুখে উচ্চারণ করতে হবে। নাম্বার দুই তাসদিক বিল কলব, ওটা অন্তর বিশ্বাস করতে হবে। মুখে কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো সত্য মাবুদ নেই। আর মনে মনে ভাবছেন না বহুত মাবুদ আছে, তাহলে কি মুমিন হবে? মুখে যেটা বলতে হবে অন্তরে সেটা বিশ্বাস করতে হবে। তিন নম্বর, একটু ভালো করে খেয়াল করেন, তিন নম্বর হলো আমল বিল জাওয়ারে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইসলামের যেগুলি হুকুম আহকাম আছে, আমল আছে, এই আমলগুলি বাস্তবায়ন করতে হবে। আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ইমানের সত্তরের বেশি শাখা প্রশাখা আছে। আলাহা কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উঁচু শাখা হলো কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, আর সবচেয়ে ইমানের নিম্ন স্তর হলেই রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। তাহলে ইমানের এগুলি ইমান, একটা মানুষ যদি রাস্তাতে কাঁটা সরিয়ে দেয় এটাও কি ইমান? সালাত করতেছেন এটা ইমানের অংশ, যাকাত দিচ্ছেন ইমানের অংশ, সত্য কথা বলছেন ইমানের অংশ, সৎ পথে চলছেন ইমানের অংশ, এগুলো সবগুলি ইমান, সবগুলি কি ইমান? তাহলে ইমান কয়টা জিনিসের নাম? তিনটা, একটা হলো মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। ভাই তিনটা জিনিস বুঝে আসছে? জি। কারো কারো কাছে এই তিনটা জিনিসের নাম ইমান না। একজন আছে কারামিয়া মুরজিয়া গ্রুপ, তাদের কাছে ইমান হলো ইকরার বিল লিসান আও আ তাসদিক বিল কলব, মুখে উচ্চারণ করা অথবা অন্তরে বিশ্বাস করলে সে মুমিন। বিশ্বাস করলে কি? সে মুমিন। আলোচনা বুঝে আসতেছে ভাই? এগুলি কিন্তু মানে পদভ্রষ্ট দল হিসাবে কিন্তু কোরআন হাদিসে আলোচনা আছে এই ইমানের ব্যাখ্যা এসে। এখন যারা বলে মুখে স্বীকার করলে মুমিন হয়ে যায়, ওই ব্যক্তির কাছে বে নামাজও
পুরা মুসলমান, সুদখোরও পুরা মুসলমান, জেনাকারীও পুরা মুসলমান, কারণ আমল তার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই। কথা বুঝে আসলো? এর বিপরীত আর একটা আছে, সেটা হলো মানে চরমপন্থী, মানে ইসলামের বিষয়ে খুব কঠিন শক্ত, সেটা খাওয়ারিজ। সেটা কি খাওয়ারিজ? তারা বলছে, বোঝেন, তারা বলে যে তেরোটাই হলো একই স্তরের। তেরোটা কি? একরার, তাসদিক, আমল, তিনটা একসাথে, কম বেশি নেই। একজন পরিপূর্ণ মুসলমান হতে গেলে যেমন তাকে কালমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে, পরিপূর্ণ আমল করতে হবে, পরিপূর্ণ তার মানে এদের কাছে, খাওয়ারিজিদের কাছে কেউ যদি একক্তা নামাজ ছেড়ে দেয় বা কাউকে যদি হত্যা করে অথবা সে যদি জিনা করে তাহলে ইসলাম থেকে খারেজ। ইসলাম থেকে কি খারেজ? শুধু খারেজ না, তার রক্ত হালাল, তাকে হত্যা করা যায়। এটাও একটা বিভ্রান্তকর দল। এটাও একটা কি, আগেরটাও বিভ্রান্ত, পরেরটাও কি বিভ্রান্ত। সঠিক আকিদা এই দুটার মাঝখানে, সঠিক আকিদা দুটার কি মাঝখানে, সেটা কি? সেটা হলো একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেমন সে মুখে কালেমা পড়বে, ঠিক তেমনই অন্তরে বিশ্বাস করবে, ঠিক তেমনই ইসলামের যেগুলি হুকুম আহকাম আছে সেগুলি মেনে চলবে। এখন তৃতীয় যেটা, আমল বিল জাওয়ারে যেটা, এটা প্রত্যেকটা আমল যে ইমানের আলাদা জুজ তা না, সবগুলি আমল মিলেই ইমানের একটা অংশ। তার মানে কি শোনেন? তার মানে একশোটা আমল আছে ইমানের অন্তর্ভুক্ত। কয়টা? যেমন সত্তর বিষয় আলোচনা বলছেন না, এই পরিপূর্ণ আমল যদি কেউ করে তাহলে পুরা মুসলমান, আর কেউ যদি অর্ধেক করে আধা মুসলমান, আধা মুসলমান। এই আধা মুসলমান এর কাছে যদি শিরক না থাকে, কি না থাকে, শিরক না থাকে, অন্য গুণা থাকে, জেনা করেছে, হত্যা করেছে, চুরি করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, কারো প্রতি অন্যায় অবিচার করেছে, এই সকল গুণা যদি থাকে তাহলে তাহটা মাসিয়াতিল্লাহ, ওটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতেও পারে, আর আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিবে, ইচ্ছা করলে কি শাস্তি দিবে, কিন্তু তার সাথে যদি ইমান যায় তাহলে সে একদিন শাস্তি পাওয়ার পর আবার জান্নাতে চলে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আমরা কি জানলাম? ইমানের অর্থ জানলাম, ইসলাম ইমানের রুকুন জানলাম, পার্থক্য জানলাম, শরীয়ত ভাষায় ইমান কাকে বলে সেটাও জানলাম। আচ্ছা, এখন তার পরের পয়েন্ট হলেই ইমান কি কম বেশি হয়? আপনি এখন জি বলছেন, আর আমাদের দেশে যদি বড় বড় হুজুরকে বলে বলছেন না ইমান কম বেশি হয় না, কেন কম বেশি হয় না? যে আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি মাঝহাবের অনুসারী, আর হানাফি মাঝহাবে ইমান কম বেশি হয় না, এটাও ওই মুরজিয়া আকিদার অন্তর্ভুক্ত, ঠিক আছে? কিন্তু কোরআন হাদিসের আলোকে ইমান কিন্তু কম বেশি হয়। সূরা আনফাল পড়েন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোনো মুমিনের কাছে কোরআনের আয়াত পড়া হয় যাদাতহুম ঈমানা, ইমান বেড়ে যায়। ইমান কি বাড়ে? আপনারা এখন আলোচনা শুনতেছেন, এখানে বসলে আমার আপনার ইমানের এখন যেটা স্পিড আছে, যারা নাকি এখন তাস খেলার কাছে বসে আছে, দুই ইমান কি এক সমান? আপনি এখানে যখন আলোচনা শুনছেন, জান্নাতের কথা শুনছেন, জাহান্নামের কথা শুনছেন, তখন আপনার মন চাচ্ছে যে আমি ভালো কর্ম করব, আমি আর সালাত তরক করব না। কিন্তু যখন আপনি খারাপ পরিবেশে চলে যাচ্ছেন তখন তো আপনার আর পরোয়া হচ্ছে না। সাহাবিরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কথা শুনি, আপনার মাহফিলে এসে যখন আপনার বক্তব্য শুনি, তখন জান্নাতের আকাঙ্ক্ষা এত বৃদ্ধি পায়, কিন্তু যখন আমরা আপনার কাছ থেকে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাই তখন আমাদের ইমান কমে যায়। রসুল কি বললেন? এটার নামই হলো ইমান। ইমান জায়গা অনুপাতে কখনো বাড়ে কখনো কমে। আর তুমি আমার সামনে যেরকম তোমার ইমান বৃদ্ধি পাচ্ছে, এরকম বৃদ্ধি যদি তোমার সব জায়গায় থাকে, রাস্তাতেও পরিপূর্ণ ইমান, দোকানেও পরিপূর্ণ ইমান, ঘরেও পরিপূর্ণ ইমান, তাহলে তুমি তো ইমানের একেবারে উচ্চ স্তরে। তখন তোমার এমন অবস্থা হবে যে তুমি রাস্তায় হাঁটবে আর ফেরেশতা তোমার সঙ্গে সালাম করবে। কিন্তু আসলে এরকম তো হয় না, এরকম কি হয় না, ইমান কমে এবং কি বাড়ে। তাহলে আমরা ইমান সম্পর্কে জানলাম, ইমান করে এবং বাড়ে। এখন যেটা আমাদের সাবজেক্ট সেটা হলে ইমানকে নষ্ট হয়, হ্যাঁ এটাও গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা হলো আজকের সাবজেক্ট, যে ইমান নষ্ট হয়ে যায়। ইমান কি?
আচ্ছা, ঈমান নষ্ট হতে কি অনেক লম্বা টাইম লাগে? শুনেন, যদিও হাদিসটা যাইফ কিন্তু অনেকেই আকিদার অধ্যায়ে হাদিসটা নিয়ে আসছে। বলছেন বানী ইসরাহিলের মধ্যে একজন মানে বিভ্রান্ত তো এখনও আছে, সৌদি আরবে কোনো মাজার আছে? আছে কি? এখানে কোনো মাজারের সামনে গাড়ি থামায় ওখানে কি মানুষ চান্দা দেয়, কোনো ফুল দেয়, চাদর দেয়? বাংলাদেশে ওই মাজারের সামনে গাড়ি গেলে কি হয়, গাড়ি থাপ দাঁড়ায়, ওই গাড়িওয়ালাও টাকা দেয়, মানুষও টাকা দেয়। তার মানে কি? শিরিক এবং তাওহীদ আগেও ছিল, এখনও আছে। বানী ইসরাইলের মধ্যে যারা নাকি শিরিককারী, তাদের এরকম করে একটা আস্তানা আছে, তারা গায়রুল্লাহ নামে ওখানে কিছু জমাই করে। আবার ওখানে কিছু মমিনও আছে। কি আছে? মমিনও আছে। এখন কোনো এরকম আস্তানার সামনে দিয়ে একটা মমিন, দুটা মমিন আসতেছে, কটা মমিন? দুইটা মমিন আসতেছে। এখন এই মুশরিকরা বলছে, এই আমাদের আস্তানার সামনে দিয়ে হেঁটে গেলে তোমাকে অবশ্যই কিছু না কিছু এখানে নাজরানা দিয়ে যেতে হবে, ঠিক আছে? না যদি দাও তাহলে তোমাদেরকে ফেরত যেতে দিব না, তোমাদেরকে হত্যা করব। এখন একজন বলছে, আরে বাবা কি দিব, আমার কাছে তো কিছু নাই। কি নাই? কিছুই নাই, টাকা পয়সা নাই, কি দিব? বলছে কিছু না থাকলেও একটা একটা মাসি, কি একটা মাসি ধরা হলেও সেই মাসিটাই তুমি আস্তানায় নাজরানা করে দাও। এখন সে ব্যক্তি বলছে, সমস্যা কি? একটা মাসি ধরেছে, ধরা তার ওই গায়রুল্লার আস্তানায় নাজরানা করে দিল। বলছে ঠিক আছে তুই যা, তোর রাস্তা খোলা। পরের মোমেন্ট যখন আসছে তাকে বলছে যে তোকে কিছু দিতে হবে। বলছে আমার কাছে কিছু নেই। বলছে একটা মাসি ধরে দিলেও হয়? বলছে না, আমি গায়রুল্লাহর জন্য একটা মাসিও নাজরানা করব না। বলছে তোকে হত্যা করবো, হত্যা করো, কিন্তু আমি শিরিক করব না। শিরিক কি করবো না? ওরা তাকে হত্যা করে দিল। তাহলে কি বোঝা গেল? একটা মাসির কারণে একজন ব্যক্তি জাহান্নামে চলে গেল, আর একটা মাসির কারণে একটা ব্যক্তি জান্নাতে চলে গেল। দেরি কি বেশি হলো? আমি আরেকটা উদাহরণ দিই, ভালো করে বোঝেন। আমরা মনে করছি মানে জন্মসূত্রে তো মমিন, আমার আলোচনা বুঝে আসতেছে ভাই? ঈমান ভাঙে না, আমার সব ধারণা না। শোনেন, রসুল সাল্লাল্লাহু সাল্লাম স্বয়ং জীবিত আছেন, আর ওনার সাথে যারা আছেন সাহাবি, কে আছেন? সাহাবি। কোথায় অবস্থান করছেন? হুদাইবিয়া নামক স্থানে। হুদাইবিয়া নাম কোথায়? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা করার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কায় যাচ্ছিলেন। আর মক্কাবাসীরা যখন জানতে পারলো যে মুসলমানরা ওমরা করতে আসতেছে, তখন তারা ভয়ে, তারা বলছে এরা এসে আমাদের সাথে যুদ্ধ করবে, যেহেতু মুহাম্মাদকে এখানে বের করে দেওয়া হয়েছে। অতএব তাদেরকে আটকে দাও, তাদেরকে ওমরা করতে আসতে দেওয়া হবে না। তখন ওই হুদাইবিয়া নামক জায়গায় ওখানে ওদেরকে আটকে দেওয়া হয়েছে, আল্লাহ রসুলকে এবং তার সাথে সাহাবিদেরকে। তারা বুঝে আসলো? তখন ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল দূত হিসাবে পাঠিয়েছিলেন, যে মক্কায় যেয়ে তাদেরকে বলো যে আমরা কোনো জেহাদ যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধু ওমরা করবো, ওমরা করে ফেরত চলে যাবো, অথবা আমাদের আসতে তোমরা বাধা দিও না। ওসমান রাজিয়াল্লাহু তাআলা মক্কায় গিয়েছে, আর এদিকে মোনাফিকরা কথা ছড়াইয়া দিয়েছে যে মক্কাবাসীরা ওসমানকে হত্যা করে ফেলে দিয়েছে, শহীদ করে ফেলে দিয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে সাহাবিদেরকে বললেন যে দেখো, ওসমানকে যদি তারা এখানে, আমি তাকে দূত হিসেবে পাঠিয়েছি, আর তারা যদি তাকে শহীদ করে থাকে, আমরা তো জেহাদ যুদ্ধ করতে আসি নাই, এখন যেহেতু যদি তারা ওসমানকে শহীদ করে থাকে, তাহলে আমরা এই রক্তের বদলা না নিয়ে মদিনায় ফিরে যাব। তোমরা সবাই রাজি আছো? হ্যাঁ রাজি আছি। তারা আমার হাতে বায়াত করো যে তোমরা, আমরা প্রত্যেকে ওসমানের বদলা নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত আগে বাড়ালেন, আর সাহাবিরা আল্লাহ রসুলের হাতে বায়াত করলেন যে আমরা এটা গ্রহণ করলাম, ঠিক আছে? আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। কিছু পরেই ওসমান রাদিয়াল্লাহু আনহু সহি সালামতে ফেরত আসলেন, ওনাকে শহীদ করা হয় নাই। কিন্তু সাহাবিরা যে জানের বাজি রেখে একটা মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য রসুলের হাতে যে শপথ করলেন, বায়াত করলেন, আল্লাহ তাদের সবাইকে খুশি হয়ে, তাদের প্রতি খুশি হয়ে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদ ইউবায়িউনাকা তাহতা শাজারা, একটা গাছের নিচে ওনারা বায়াত করেছিল। আল্লাহ বলছেন তোমরা যারাই রসুল হাতে বায়াত করলে আমি সবার প্রতি রাজি হয়ে গেলাম, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম কি?
হুদায়বিয়া। আল্লাহ রাসূল সাহেব ওখানে ঘুমাইছে রাত্রে, রাত্রে বৃষ্টি হয়েছে, কি হয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর সাহাবীদেরকে মুখ ফিরিয়ে তিনি কি বলছেন জানেন? বলছেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা কি জানো আমার রব কি বললো? ইয়া রাসূল, আমরা জানি না। বলেন, কি বলেছে? বলছেন, আল্লাহ আমাকে বললেন যে এই বৃষ্টি হওয়ার পর কিছু মানুষ আল্লাহর প্রতি ইমান এনেছে আর তারকাকে কুফরি করেছে, আর এই বৃষ্টির পর কিছু মানুষ তারকার প্রতি ইমান এনেছে আল্লাহকে অস্বীকার করেছে। কথাটা বুঝে আসে নাই? তার মানে হলে বৃষ্টি রাত্রে হয়েছে না? শোনেন, বৃষ্টি দানকারী কে? কে দান করে? যেই সমস্ত মানুষরা বিশ্বাস করে যে এই বৃষ্টি আল্লাহর দয়ায় অনুগ্রহ হয়ে আল্লাহ পাক দিয়েছেন, তাহলে বৃষ্টির কারণে তারা আল্লাহর প্রতি ইমান এনলো এবং সমস্ত শিরকি আকিদাকে তারা নিজেকে বাঁচালো। আর কিছু মানুষের আকিদা কি আছে? এই যে রাত্রে ওই যে একটা তারা উঠেছিল, তারা কিছু তারা মানুষ দেখলে বলে যে এই তারা যখন উঠেছে তখন বৃষ্টি হবে। কি হবে? বৃষ্টি হবে। মানে তারার কাছে বৃষ্টি চায়, তারার কাছে কি বৃষ্টি চায়। তো রসুল বলছেন বৃষ্টির পর কোনো মুসলমান বা কেউ যদি বলে যে এই তারকা বৃষ্টি দিয়েছে বা এই তারকার কারণেই বৃষ্টি হয়েছে, তাহলে তারা তালা তারকার প্রতি ইমান আনলো, আল্লাহকে অস্বীকার করলো তারা, তাহলে ইমান আর ইমান দিয়ে ভেঙে যায়। কথা বুঝতে পারছেন তো? বৃষ্টি হওয়ার পর শুধুমাত্র একজন ব্যক্তি ওই নেয়ামতের নিসবত আল্লাহর দিকে করলো নাকি গায়রুল্লাহর দিকে করলো? যদি আল্লাহর দিকে করে তাহলে সে মুমিন, আর গায়রুল্লাহর দিকে করলে সে কি হয়ে গেল? তো এটা করতে কি টাইম লাগবে? কোথাও টাইম লাগবে? টাইম লাগবে। তাহলে ইমান একটি সূক্ষ্ম বিষয়, আর এই ইমান ভাঙতে লম্বা টাইম লাগে না, খুব সহজে এক কথাই অথবা এক কর্মেই কিন্তু ইমান ধ্বংস হয়ে যায়। ধ্বংস কি হয়ে যায়? আল্লাহ পাক কি বলছেন? সূরা জুমার, সূরা জুমার 65 নম্বর আয়াত, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। একটু খেয়াল করেন, লাইন আশরাকতা লায়াহবাতান আমালুক। আল্লাহ তাআলা বলছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন লাকাদ উহিয়া ইলাইক, আমি আপনাকে ওহি করে বলছি আর আপনার পূর্বে যত নবী রসূল ছিল আমি সবাইকে একই কথা বলছি। সেটা কি? লাইন আশরাকতা, তুমি যদি তোমার জীবনে কোনো কথায় অথবা কর্মে যদি শিরিক করো, কি করো? লায়াহবাতান আমালুক, তোমার জীবনে যত নেকি আছে সব নষ্ট হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? শিরিক এমন একটি কর্ম যেই কর্মের কারণে ইমান সঙ্গে সঙ্গে ভেঙে যায়, ইমান কি হয়ে যায়? চুরমার হয়ে যায়, ভেঙে যায়, হ্যাঁ, বিধ্বস্ত হয়ে যায়। শিরিক কি? শিরিক কি? হ্যাঁ, শিরিকটা হলে শিরিক শব্দ অর্থ শরিক। শরিক কার সাথে করবেন? বান্দাকে অথবা কোনো সৃষ্টিকে আল্লাহর সাথে, একটু ভালো করে শোন, আল্লাহর সাথে এমন বিষয়ে শরিক করা যেই বিষয়টা শুধুমাত্র আল্লাহর সাথে খাস, যেই কর্মটি শুধুমাত্র আল্লাহর কর্তৃত্বই, সেটা আল্লাহর সাথে খাস, বান্দা করতে পারে না, এমন আল্লাহর কর্মের সাথে যদি কোনো ব্যক্তি বান্দার কর্মকে শরিক করে দেয় তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো। কি করলো? শিরিক করলো। বিসমিল্লাহ। তাহলে শিরিক শব্দের অর্থ কি? শরিক হওয়া, কি সভা। আচ্ছা, আল্লাহ তাআলা কি কি বিষয়ে তিনি একক, মানে তাকে এক আল্লাহর সাথে কেউ শরিক করতে পারে না? এক নম্বর রব, সৃষ্টি এবং পরিচালনা। এই পৃথিবী সৃষ্টি কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ তাআলা। এই পৃথিবী সৃষ্টির মধ্যে আল্লাহর সাথে কোনো সৃষ্টির কি কোনো শরিক আছে? কারো কোনো পরামর্শ আছে? কারো কোনো কর্তৃত্ব আছে? না মানুষের, না রসুলের, না নবীর, না ফেরেশতা, না কারো 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 এখানে শরিক নেই। এই পৃথিবী আসমান জমিন যত সৃষ্টি দেখতেছেন এটা একমাত্র আল্লাহ তাআলা, তিনি স্রষ্টা। আচ্ছা, পরিচালনা কি করতেছে? আচ্ছা, বৃষ্টি যখন হয় এই বৃষ্টি কি শুধুমাত্র আল্লাহর ইচ্ছা হয় না ওখানে অন্য কারো ইচ্ছা আছে? শুধুমাত্র আল্লাহর ইচ্ছা, তাই নাকি? এই যে পৃথিবী কোন দিন সূর্য কোথা থেকে উঠবে, কখন ডুববে, সূর্য চলছে,
তারা উঠতেছে, চাঁদ উঠতেছে, বাতাস চলতেছে, বৃষ্টি হচ্ছে, হাওয়া বাতাস চলছে, এই জমিন থেকে উৎপাদন হচ্ছে, আমি আপনি চলাফেরা করছি, এই যে পরিচালনা, এই পরিচালক হিসাবে আল্লাহকে স্রষ্টা এবং পরিচালক হিসাবে শুধুমাত্র এক আল্লাহকে একক বলে মানা, এটা তাওহীদ। এটা কি না তাওহীদ? আচ্ছা, এই তাওহীদের সাথে যদি কেউ মনে করে, একটু ভালো করে শোনেন, এক শ্রেণীর আলেম আছে, তারা আলেম নামে শয়তান। আমাদের দেশে কিন্তু এদের অভাব নেই, বহুত। তারা কি বলে জানে? নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে নাকি সরাসরি তারা কথা বলে। এরকম একটা বাতিল নিজেকে আলেম দাবিকারী, আশেক রসুল দাবিকারী বাংলাদেশে আসে না নাই, সে কি বলে জানে? বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহর পকেটে কুতুব আছে। কুতুব, কুতুব মানে কি? তারা তাদের একটা পীর, হ্যাঁ, মানে আল্লাহর প্রতিনিধি। আর এই প্রতিনিধি বলতে তারা তাদের মতো, তারা মনে করে তারাও আল্লাহর প্রতিনিধি। এটা শুধু তারা আকিদা না, যত সুফিবাদ আছে, সুফি যারা মারিফাতির দাবি করে, সুফি, এই প্রত্যেক সুফিদের আকিদা এরকম। যারা নিজেকে পীর বলে দাবি করে, যারা নিজেকে খারখানে বসে আছে, তারা কিন্তু তাদের কর্তৃত্ব আল্লাহর সাথে। আপনি কিছুদিন আগে একটা বক্তব্য শুনেছেন, এই যে আমি আজকে বক্তব্য শুনলাম, বাংলাদেশের এই মাজার পূজারি একটা বক্তা আছে, যুবক বক্তা আছে, কিনা বক্তার নাম, ও বলছে যে একটা পীরের কথা বলছে, ওই পীর সাহেব বলছে তোমরা যদি আমাকে মানো, আমাকে বিশ্বাস করো, আমাকে যদি পীর ধরো, তাহলে কবরে এসে তোমাকে মালা মনকার নাকি এসে তোমাকে কিছু জিজ্ঞাসা করবে না। এ তাজা তাজা বক্তব্য। হ্যাঁ, এই যে ওর এখন আমাদের ছেলে একটু ক্রস লাগিয়ে দিছে যে দেখেন কত বড় মুশরিক, কত বড় বাতিল। আর এরা এরা মানুষের পায়ে সেজদা করাই, আবার কোরআন থেকে দলিল দেয়, বলে আল্লাহ তো ফেরেশতা দ্বারা সেজদা করাছিল আদমকে। ওরে বুদ্ধিমান, কত তুমি হাদিসের গবেষক, কত বড় তুমি মুফাসসির। তো এই আয়াত থেকে আবু বকর বুঝলো না, আল্লাহ রসুল বুঝলেন না, যে ফেরেশতারা যেহেতু তাজিমি সেজদা করেছে, তাহলে রসুলের চাইতে বড় পৃথিবীতে কে আছে সম্মানী? তো তোমরা তো আশেকের রসুল, তোমরা তো দাবি করো আশেকের রসুল। আবু বকরের চাইতে কি তুমি বেশি ইশক করো রসুলের সাথে? ওমরের চাইতে বেশি, ওসমান চাইতে বেশি, আলী চাইতে বেশি? ওসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনোদিন রসুলের সামনে যে তাজিমি সেজদা করেছে? ওমর করেছেন, ওসমান করেছেন, আবু বকর করেছেন, হাসান হোসেন, ফাতেমা, আয়েশা, খাদিজা, কোনো সাহাবি? তারা হাদিস বুঝলো না, তারা আয়াত থেকে বুঝলো না। হে ইসলামে ইমানের নাম দিয়ে হুজুর মৌলভি সাহেব হয়ে ইসলামকে বিধ্বংসকারী বাতিল, তোমরা যে এই আয়াত থেকে একটা মানে মানুষদেরকে সরাসরি শিরিক করাচ্ছ, তুমি কিন্তু মানে মুসলমানদের জন্য ইহুদি খ্রিস্টান যাতে বেশি ভয়াবহ, মানুষকে ধোকা দিচ্ছ, মানুষকে ইসলামের নাম দিয়ে গোমরা করতেছ। কি কথা বলছিলাম ভাই? যে আমাদের দেশে এমন কিছু বাতিল পন্থী আছে, তাদের চেহারায় দাঁড়িয়ে মাথায় টুপি, নিজেকে আলেম বলে দাবি করে, এবং তারা বড় বড় খানকানে বসে আছে, মানুষদেরকে পীর বানাচ্ছে, মানুষদেরকে মুরিদ বানাচ্ছে, এবং তারা মনে করতেছে তাদের হাতে অনেক কিছু কর্তৃত্ব আছে, অনেকের দাবি তারা সরাসরি নাউজুবিল্লাহ আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ রসুলও তো কোনো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন না, জি না? আল্লাহ রসুল কি আল্লাহ রসুল এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি শ্রেষ্ঠ আদম সত্তা, তার চেয়ে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আল্লাহর প্রিয় মাহবুব কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি সরাসরি আল্লাহকে দেখেছেন? এমনকি মেরাজে যে দেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজে গিয়ে সরাসরি আল্লাহকে দেখেছে, ও সে মিথ্যে বলেছে। কেন দেখবে না? দুনিয়ার চোখ আল্লাহকে দেখার মতো পাওয়ার নেই, দেখতেই পারে না। কেন? মুসা আলাইহিস সালাম দেখতে চাইছিলেন না? রব্বি আরিনি আল্লাহ, তুমি আমি দেখতে চাই, আল্লাহ কি বলছেন? লান তারানি, অসম্ভব। এই দুনিয়ার চোখ দিয়ে আখিরাতের কোনো নিয়ামত অনুভব করা সম্ভব না। আল্লাহর দিদার হবে মুমিনদের, জান্নাতে দিদার হবে। আল্লাহর দিদার একটা এমন একটি বড় নিয়ামত, এই নিয়ামতে দুনিয়ার এই চোখ দিয়ে দেখা সম্ভব না। কথা বুঝে আসলো? আল্লাহ কি বলছেন? লান তারানি, অসম্ভব। ওলা কিরণ জোর ইরাল জাবালি
فإن استقر مكانه فسوف تراني تور পাহাড়ে যাও আমাকে দেখা পরে আমার নূরের একটু তাজাল্লি আমি ওখানে নিক্ষেপ করব পাহাড়ে এই নূর তোমার কাছে যাওয়ার পর তুমি যদি নিজেকে ঠিক রাখতে পারো তাহলে তারপরে আমাকে দেখার আশা করো فخر موسى صيقا বসে তুর পাহাড়ে আল্লাহর একটুকার নূরের তাজাল্লি আসার সাথে সাথে موسى সালাম বেহুশে পড়ে গেছে فلما افاق قال سبحانك تبت اليك হুজ যখন ফিরে এসে বসে আল্লাহ ভুল করেছে সম্ভব না তোমার নূরের তাজাল্লি যদি এত তেজ হয় আল্লাহ তোমার দিদার আমার দ্বারা সম্ভব না موسى সালাম দেখতে পারেন নাই কথা বলেছেন আল্লাহকে দেখেন নাই ঠিক আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনিও দেখেন নাই সমস্ত নবী রসূল মুমিনরা জান্নাতে মুমিনদেরকে দেওয়ার পর জান্নাতের সব নিয়ামত পাওয়ার পর আল্লাহ তখন বলবেন তোমাদের জন্য আর কিছু চাওয়ার আছে বলছে আল্লাহ আর কি চাব হ্যাঁ চাওয়ার কি আছে যে নিয়ামত পেয়েছি জীবনে তো কল্পনা করতে পারিনি তখন আল্লাহ তাআলা ওনার চেহারা মোবারক থেকে পর্দা সরায় দিয়ে মুমিনদেরকে তিনি তার সাক্ষাৎ দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার যার আশা আছে ফাল ইয়ামাল আমালান সালিহা সৎ আমল করবি ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহ আহাদা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না কথা বুঝে আসলো শরীক করলে কি হয় ঈমান ধ্বংস হয় না তার কি বুঝলাম ঈমান ধ্বংসের এক নম্বর একটি প্রথম মাধ্যম ছিল শিরিক সেটা কি শিরিক মানে শরিক করা আর শিরিকের বললাম শরিক কিসে আল্লাহর যে বিষয়ে একক গুণের অধিকারী সেই বিষয়ে বান্দাকে শরিক করা আমি বললাম এক নম্বর অধিকারীকে আল্লাহ রব পৃথিবীতে কেউ যদি মনে করে এই সৃষ্টির মধ্যে পরিচালনার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো পীর কোনো কুতুব হ্যাঁ কোনো কেউ শরিক আছে সে বসরি সে মুশরিক নিঃসন্দেহে শিরিক করে আল্লাহর সঙ্গে সৃষ্টিকে জড়িয়ে দিল শিরিক করলো কথা বুঝে আসলো এক নম্বর রব হিসাবে আল্লাহকে একক বলে মানতে হবে তাওহীদ রবের যা কর্ম আছে কোন একটি কর্মের সাথে যদি আল্লাহর কোনো বান্দাকে সৃষ্টি মানে মিলে বিলাই দেয় তাহলে সে কি করলো শিরিক করলো নাম্বার দুই এবাদত বলতে যা কিছু বুঝাই এবাদত মানে কি সব এবাদত আপনি যেই কর্মটি আল্লাহর সন্তুষ্টর জন্য সওয়াবের আশায় করেন সেটাই ইবাদত আপনি রাস্তা থেকে বের হয়ে একজনকে সাক্ষাতে সালাম দিলেন আসসালামু আলাইকুম কেন দিয়েছেন ভাই সওয়াবের আশায় তাই নয় কি সালাম দেওয়া কি ইবাদত রাস্তায় একটা ময়লা ছিল ময়লাটা হারা দিচ্ছেন মানুষ যেন কষ্ট না হয় তাহলে এটাও কি হলো মা বাবার খাতনা করতে সেটাও কি মানুষের সাথে ভালো আচরণ করতে সেটাও কি ব্যবসায় বসে আছেন আপনি ওজন ঠিক মতো দিচ্ছেন এটাও কি সত্য কথা বলছেন এটাও এবাদত এবাদত বলতে সব কিছুই এবাদত আপনি জমির মানুষের কাজ করতেছেন টাইম খেয়াল করতেছেন এটা মানুষের বেতন দিচ্ছি আমি টাইম টু টাইম কাজ করবো ফাঁকি দিব না এটাও কি এবাদত এবাদত বলতে যা কিছু বুঝাই এই এবাদতের এবাদত পাওয়ার যোগ্য একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথা বুঝে আসলো এই এবাদত বলতে যা কিছু বুঝাই এই এবাদত যদি আমি আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য করি তাহলে এটা আল্লাহর সাথে শরীক করা হলো কথা বুঝে আসলো ভাই তাহলে রব হিসাবে আল্লাহর সাথে মানতে যে যদি কাউকে মিলিয়ে দেয় তাহলে রবের সাথে শিরিক হলো মাবুদ এবাদত বলতে যা কিছু বুঝায় তাহলে তুমি যে মাজারে যে দোয়া করতেছো এটা কেন লেশ আর দোয়া ও হুয়াল এবাদা দোয়া করা কি তাহলে এবাদত একমাত্র শুধুমাত্র কার কাছে দোয়া যেতে হবে ওবরা করতে এসে মসজিদের অবাবির বাহিরে কত পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি দেখেন না সরাসরি রসুলের কবরের দিকে যে দোয়া করতেছে না দোয়া কার কাছে করতেছে রসুলের কাছে দোয়া যাচ্ছে আল্লাহর পরে যার সবচেয়ে বড় মর্যাদা আর ওখানে পুলিশ দ্বারা কি বলছে শিরিক শিরিক বলছে না বলছে দোয়া করলে ইলাল্লাহ কাবা দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করে এটা কি শিরিক আমি আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করব শিরিক কাকে বলে এটা শুধু বলবো এরপরে ভয়াবহতা শিরিকের প্রকার ইনশাল্লাহ পরবর্তী আলোচনা আসবে তাহলে আমরা জানলাম ইমান কম বেশি হয় ইমান ভেঙে যায় আর ইমান ভাঙ্গার সবচেয়ে প্রথম কারণ সেটা শিরিক
আর শিরিকটা হলে আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক বলতে রব হিসাবে আল্লাহকে পরিচালনা সৃষ্টি হিসাবে যদি অন্য কাউকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় শিরিক হবে। এবাদতের ক্ষেত্রে যদি আল্লাহ ছাড়া অন্য কারো সাথে কেউ কারো জন্য এবাদত করে সেটা কি হয়ে যাবে? শিরিক। আল্লাহর নাম আছে, আল্লাহর কিছু গুণ আছে, এই আল্লাহর গুণকে যদি কোনো সৃষ্টিকে কেউ দেয়, আল্লাহর নামকে যদি অন্য কেউ সৃষ্টির সাথে দেয়, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করল। রহমান এটা কার নাম? আল্লাহ কার নাম? মাখলুকের নাম আল্লাহ হতে পারে? মাখলুক কি রহমান হতে পারে? মাখলুক কি খালেক হতে পারে? আব্দুল খালেক হবে, আব্দুর রহমান হবে, আব্দুল মালিক হবে, আব্দুল আজিজ হবে, কিন্তু আজিজ হতে পারে না মানুষ, গফুর হতে পারে না মানুষ, আব্দুল গফুর হবে, রহিম হতে পারে না, আব্দুর রহিম হবে। আপনি তো আপনার ছেলেকে ডাকতেছেন এই রহমান, ও কি রহমান নাকি? ও তো আব্দুর রহমান। তাহলে দেখেন, এখন আপনি বলেন, আপনি জেনে হোক বা না জেনে হোক, অজান্তে শিরকি কথা মুখ থেকে বের হচ্ছে কি হচ্ছে না? অনেক কথা বের হচ্ছে, অনেক কর্ম। আমি শুধু সংক্ষিপ্ত হয়ে বলি, শিরিক আছে দুই প্রকার। কয় প্রকার? আর বড় শিরিক আর ছোট শিরিক। বড় শিরিক চার প্রকার। কয় প্রকার? মানে আল্লাহকে মহব্বত করার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, মানে এমন ভালোবাসা যেই ভালোবাসা মানুষকে তার বিনয়ী করে দেয়, তার এবাদতে মানে ব্যস্ত করে দেয়, এই ভালোবাসাটা একমাত্র আল্লাহকে ব্যস্ত হবে। আচ্ছা, যারা নাকি পীরের কাছে যায়, যে নজরানা দেয়, তাকে হাদিয়া দেয়, কেন? তাকে খুশি করার জন্য। তাকে খুশি করবে কেন? যেহেতু সে তাকে ভালোবাসে। গাইরুল্লাহ, যারা আল্লাহ ছাড়া হিন্দু বা অন্যান্য ধর্মের অনুসারী যারা, তারা তাদের বুত, তাদের মূর্তি যেটা আছে, এই মূর্তির সামনে তারা কি টাকা পয়সা দেয় না, নজর নেস করে না? আচ্ছা বলেন, ওই মূর্তিকে যদি আপনি যে একটু হাত দেখে সর দেন, ওরা আপনাকে ঠিক রাখবে? কেন? আমাদের মাবুত ওকে ভালোবাসে। ও কি বাসে? ভালোবাসে। আল্লাহ বলছেন অমিরান নাসে মা ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করে, তারা আল্লাহকে যেরকম ভালোবাসা উচিত, তারা ওই ভালোবাসাটা গায়রুল্লাহকে ভাসে। তাহলে ভালোবাসার মধ্যে শিরিক হয়, এই শিরিক মানুষ ইখরিজ আনিল মিল্লাহ, ইসলাম থেকে বের করে দিল। এক নম্বর বড় শিরিক পেলাম ভালোবাসার ক্ষেত্রে। আল্লাহ বলছেন ভালোবাসতে হবে শুধুমাত্র কি? আল্লাহকে। ঠিক তেমনই ভয় করতে হবে শুধুমাত্র আল্লাহকে। ভয় করতে হবে কি? ভয় মানে কি? এমন বিষয়ে ভয় যেই বিষয়ে উনি আল্লাহ ছাড়া ওই বিষয়ে সে কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, আপনি রাত্রের অন্ধকারে যাচ্ছেন, আপনি চিন্তা করেছেন, ওরে বাপরে, আমি যাচ্ছি সিলেটের উপর দিয়ে, আমি যদি শাহজালালকে দূর থেকে সালাম না দিয়ে যাই, তাহলে আমাকে রাস্তায় ক্ষতি করতে পারে। আচ্ছা, আপনাকে ক্ষতি করার ক্ষমতা শাহজালাল মাজারের ভিতর থেকে আপনাকে ক্ষতি করতে পারবে? কিন্তু সামনে যদি একটা বাঘ পড়ে, বাঘ, তাহলে বাঘ কিন্তু আপনাকে হাসো দিতে পারে, কামড় দিতে পারে, আপনাকে খেয়ে ফেলতে পারে। এই ভয়টা কিন্তু আপনাকে একটা ফিতরি ভয়, স্বভাবগত ভয়, যেহেতু ওই বাঘের ক্ষমতা আছে আমাকে আক্রমণ করতে পারে। একটা শত্রু, তার হাতে ছুরি আছে, রাতের অন্ধকার আপনাকে একাই পেয়েছে, সে কি ক্ষমতা রাখে না আপনার পেটে ছুরি ঢুকে দিতে পারে না? পারে। অর্থাৎ মানুষ এমন কিছু বিষয়ে ভয় করে যেই বিষয়ে মানুষের ক্ষমতা আছে, করতে পারে, ইচ্ছা করলে আমার বাড়িতে আগুন জ্বালা দিতে পারে, শত্রু এসে আমার ফসল কেটে দিতে পারে, এগুলো পারে না? এইগুলি কর্ম ছাড়া এমন কিছু বিষয় আছে যেই বিষয়টা শোনেন আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করতে পারে না। আচ্ছা, একটু খেয়াল করেন, কুরবানির সময় আপনি কুরবানি করতেছেন, কুরবানির পশুর সামনে আমরা স্ত্রী দাঁড়িয়ে আছে, আর আপনার স্ত্রী পেটে বাচ্চা আছে। এখন আপনার মা বলছে এই কুরবানি জবাই করতেছে, এর পাশে তোমাকে থাকা হবে না, কারণ পশু জবাই করতেছে, তোমার পেটে বাচ্চা আছে, ওখানে যদি তুমি চোখ দিয়ে দেখো তাহলে তোমার পেটের বাচ্চাও জবাই হয়ে যাবে। এগুলি আকিদা নাই? আচ্ছা, আপনার পেটে বাচ্চা আছে, তাহলে ওই মহিলাকেটাকে আপনি শনিবারের দিন ঘর থেকে বের হতে দিচ্ছেন না, মঙ্গলবার দিন বের হতে দিচ্ছেন না, কারণ অমঙ্গল হবে। আচ্ছা, সন্ধ্যার সময় পেটে বাচ্চা আছে, আপনার শ্বশুরবাড়ি আপনার বউকে পাড়া দেবেন? সন্ধ্যার সময় জীবনে পাড়াতে না,
বলে সন্ধ্যার সময় গেলে অকল্যাণ হবে, নাউজুবিল্লাহ। জি না, লা তায়ারাতা ফিজিল ইসলাম, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। কথা বোঝেন নাই? আচ্ছা, আপনি রাস্তায় বের হলেন, পিছন থেকে আপনার একটা ভালো কাজে যাচ্ছেন, একটা ভালো কাজে যাচ্ছেন, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আর পিছন থেকে আপনার কেউ ডাক দিছে, এই দিকে এই রে, পিছন থেকে ডাকলো, আর এই কাজে যাওয়া যাবে না। আচ্ছা, পিছন থেকে ডেকে নেই, ও কি আপনার ক্ষতি করতে পারে? এই আকিদা মানুষের মধ্যে আসে না? নাই নাই। তাহলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ভয় করা, ক্ষতির কারণ মনে করা, এটাও শিরকে আকবার। এগুলি শিরক হচ্ছে কি হচ্ছে না? অসংখ্য শিরক হচ্ছে। আচ্ছা, আর দুটা বলি, মানে আলোচনা শেষ করে দেবো। নাম্বার তিন, এতাতের ক্ষেত্রে, আনুগত্যর ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কার আনুগত্য করা? আনুগত্য কার করতে হবে? একমাত্র আল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, যেই আনুগত্যের মাধ্যমে সওয়াব পাবো সেটা হবে কি? একমাত্র আল্লাহ। আমি যদি সওয়াবের আশায় কোনো পীরের ইবাদত করি, সওয়াবের আশায় কোনো গায়রুল্লাহর ইবাদত করি, তাহলে সেটা আমার শিরিক। সেটা কি? শিরিক। আর একটা ভরসা, আর একটা কি? ভরসা, আল্লাহর প্রতি ভরসা। কি থাকতে? আল্লাহর প্রতি ভরসা। এগুলো একটি ব্যাখ্যা আছে, এগুলি কি আরও ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ এই ব্যাখ্যাগুলি আগামী যে দেওয়ার চেষ্টা করবো। আজকে যেটা বললাম, শিরিকের ভয়াবহতা, হ্যাঁ, শিরিক করলে মানুষ চিরস্থায়ী জাহান্নামে, ইসলাম থেকে বের হয়ে যায়, তার আমল সব নষ্ট হয়ে যাবে। বড় শিরিক করা বললাম চারটা, মহব্বতের মধ্যে শিরিক, হ্যাঁ, আল্লাহর প্রতি ভরসার ক্ষেত্রে শিরিক, আল্লাহর ভয় করার ক্ষেত্রে শিরিক, আনুগত্যের মধ্যে শিরিক, আর একটা শিরিক আছে, ওটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না, কিন্তু যেই আমলে সে শিরিক করছে ওই আমল নষ্ট হয়ে যায়, সেটা কি? ছোটো শিরিক, রিয়াকারি, লোক দেখানো কাজ করা। দান করতেছেন এই জন্য মানুষ যেন দানশীল বলে। আপনি চিরস্থায়ী জাহান্নামে না, কিন্তু যেই আমলটা মানুষ মানুষের জন্য করেছেন ওই আমল আল্লাহ করবে না। ইন্নি আগনা আগ্নি আগনা আর সরকায় মানে শিরিক, আল্লাহ বলছেন আমি শিরিককারী, শিরিক থেকে আমি মুক্ত। যে ব্যক্তি আমার সাথে কোনো ব্যক্তি শিরিক করলো, আমি তাকেও ছেড়ে দেবো, তার শিরিকের কাজটাও ছেড়ে দেবো। তার মানে যেই কাজের ভিতরে রিয়াকারী আছে ওই কাজ আল্লাহ কবুল করবে না।